হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ঈদের দিন শ্যুট করা ব্লগ। তো ঈদের দিন আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানকার ভিডিও। তো ঈদের দিন আমরা গিয়েছিলাম হুলহুমালের সেন্ট্রাল পার্কে ঘুরতে। তো সেখানকারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই সাথেই থাকুন এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই তো দেখতে পাচ্ছেন, ঈদের দিন হওয়ার কারণে এখানে অনেক মানুষ ছিল। আর এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন তাদের মধ্যে অর্ধেকেরই বেশি হচ্ছে আমরা বাঙালি আর কি। আমাদের বাংলাদেশি মানুষই হচ্ছে সব থেকে বেশি, বাংলাদেশি ভাইয়েরা সব থেকে বেশি। তো সবাই হচ্ছে পার্কে ঘুরতে আসছে। তো আমরাও গিয়েছিলাম। তো আমরা যখন গিয়েছি তখন দুপুর ছিল, দুপুরে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন রোদ, খুবই রোদ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসলে তখনকার ভিডিওটা হয়তো ব্লগের জন্য শ্যুট করা না, নিজের কিছু স্মৃতি ধরে রাখার জন্য হচ্ছে শ্যুট করা। তার জন্য হয়তো আপনাদের অনেকের একটু দেখতে অসুবিধা হবে, কারণ ভিডিওটা অনেক নড়াচড়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এলাম। এখানে হচ্ছে পার্কে হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে এবং দর্শনার্থীদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং ঝর্ণার মতো পানি কখনো উপরে উঠছে আবার কখনো বন্ধ হচ্ছে আর কি। তো এটা যখন পানি সবগুলো কল একসাথে হচ্ছে পানি উপরে আসে তখন কিন্তু এখানে মিউজিকও বাজে। তো আমরা যদিও রোদ, তারপরও আমি আর আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে দেখছি। তো যেহেতু ইউটিউব জগতে আমি নতুন, তো আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আমি আর আমার হাজবেন্ড যেহেতু দুজনেই আমরা জব করি, সেহেতু আমাদের হাতে তেমন সময় থাকে না ব্লগ শ্যুট করার জন্য বা কোথাও গিয়ে নতুন কোনো ব্লগ শ্যুট করার জন্য। তবে আমরা চেষ্টা করছি, আই ট্রাই মাই বেস্ট, আমি খুবই চেষ্টা করছি যে এই ইউটিউবে আমি নিয়মিত হওয়ার জন্য। বাট কখনো কখনো সময় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে যেহেতু সপ্তাহের মধ্যে 6 দিনই হচ্ছে আমাদের ডিউটি আর দুইজনের কাজ একই জায়গাতে এবং একই কাজ হওয়াতে আমরা দুইজনই হচ্ছে সেম টাইমে বিজি থাকি এবং সেম টাইমে ফ্রি থাকি। তো সকাল থেকে একদম রাত পর্যন্ত ডিউটি, সেজন্য আর তেমন কিছু করা হয়ে ওঠে না। তো শুক্রবারে যতটুকু সময় পাই এই ততটুকুর মধ্যে যা করতে পারি তাই করি আর কি। তো ঈদের দিন ঘুরতে গিয়ে আমার খুবই ভালো লাগছিল। আমি অনেক দিন পর আমার হাজবেন্ডের সাথে আমি এত দূর ঘুরতে গিয়েছিলাম, মানে মালে থেকে হুলহুমালে। সেটা আমার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা দুজনে একসাথে যেহেতু ছুটি যখন পাই তখন তো বাসায় থাকি, যেহেতু সারা সপ্তাহ কাজ করতে হয়। তারপর এখানেও নিজেদের জন্য কাজ আছে, রান্নাবান্না খাওয়া দাওয়া এই আর অনেক কাজই থাকে, বুঝতে তো পারছেন। তো ঈদের দিন বন্ধের দিন আমরা গিয়েছিলাম, আমার খুবই ভালো লাগছিল দেখতে। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদের সাপোর্ট আমি কামনা করছি। আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো মালদ্বীপের এই ব্যাপারগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে কিন্তু খুবই কেয়ার করা হয়, ছোটোবেলা থেকেই খুবই সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয় ইংলিশ, আরবি এবং তাদের মাতৃভাষা, যেটা তিনটা ভাষায় তারা পারদর্শী থাকে। এবং বাচ্চাদের জন্য বিনোদনের জন্য বিভিন্ন পার্ক আছে এখানে,
এবং বাচ্চাদের গার্ডিয়ান যারা, ওনারাও হচ্ছে বাচ্চাদের পেছনে খুবই সময় দিয়ে থাকে, খুবই পরিশ্রম করে থাকে যেন বাচ্চারা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের উপার্জন নিজেই করতে পারে, যেন বাবা মাকে কোনো কিছু করে দিয়ে যেতে না হয়। যেমন আমাদের দেশে হয় কি, বাবা অনেক কষ্ট করে, বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েদের সম্পত্তি বাড়িঘর সব কিছু করে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু এদেশে কিন্তু এরকম না। ওনারা হচ্ছে নিজে কাজ করছে, যা টাকা পাচ্ছে ছেলে মেয়ে বাবা মা নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো করবে, এবং হচ্ছে বাচ্চাদের ঠিকঠাক মতো একদম সঠিক শিক্ষা তারা দিবে, যেন তারা বড় হয়ে নিজের উপার্জন নিজে করে যেন তারা তাদের যা প্রয়োজন, তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা তারা মেটাতে পারে। তো সেলফ ডিপেন্ডেন্ট আর কি। তো আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে এই দেশের। তো এখানে দেখতে দেখতে আমাদের সাথে অনেক বাঙালি ভাইদেরই দেখা হয়েছিল। তো আমরা যদি আমি আর আমার হাজব্যান্ড যখন বাংলাতে কথা বলছিলাম, আমাদের এই যে সাথে একজন দেখতে পাচ্ছেন যে হোয়াইট শার্ট পরা একজন লোক ছিল, তো উনি আমাদেরকে আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন আমরা এখানে কোথায় থাকি কি করি। এই যে দেখতে পাচ্ছেন ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন। তো তাদের সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে হচ্ছে আমরা একটু এইদিকে আসলাম। এইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছিল। তো দেখতে পাচ্ছেন যখন এসেছিলাম তখন রোদ ছিল, এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে এখন চলেন আমরা বাড়ি চলে যাই, কারণ যেহেতু আমাদের কালকে আবার ডিউটি আছে, সেহেতু বাসায় এসে আবার রেস্ট করতে হবে। তো সেজন্য আমরা এখন এখান থেকে চলে আসছি। তো যদিও আমরা চলে যাচ্ছি কিন্তু তারপরে কিন্তু পার্কে অনেক মানুষ ছিল। আমরা চলে যাচ্ছি আমাদের ব্যস্ততার কারণে, আমাদের ব্যস্তময় জীবন আবার ঈদের পর দিন থেকেই শুরু হবে তার জন্য। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।